আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব জীবনে যে সকল কাজ করলে মেধাশক্তি কমে যায় বা বুদ্ধি কমে যায়, এরপর মেধাশক্তি বৃদ্ধির আমল জানব ইনশাআল্লাহ। 22টি কারণে মেধাশক্তি কমে যায়, তা হলো নম্বর 1, প্রয়োজনের চেয়ে কম ঘুমালে। প্রয়োজনের চেয়ে কম ঘুমানোটা হলো মেধাশক্তি ও বুদ্ধি কমে যাওয়ার কারণ। নিয়মিত ঘুম না হলে মস্তিষ্ক প্রয়োজনীয় বিশ্রাম পায় না। দীর্ঘদিন ধরে যারা অনিদ্রায় ভুগছেন বা অনেক দেরি করে ঘুমাচ্ছেন, তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। নম্বর 2, সম্প্রতি বৃদ্ধদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রাকৃতিক দূষণের মধ্যে দীর্ঘদিন থেকেছেন, তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার হার বেশি। তাই স্মৃতিশক্তি বাঁচাতে চাইলে চাই দূষণমুক্ত পরিবেশ। নম্বর 3, খাদ্যাভ্যাসের কারণেও ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। অতিরিক্ত খাওয়া অথবা প্রয়োজনের তুলনায় কম খাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ হতে পারে। নম্বর 4, শরীর চর্চা না করাটাও কিন্তু বুদ্ধি কমে যাওয়ার কারণ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সঠিকভাবে শরীরচর্চা করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। নম্বর 5, হেডফোনে উচ্চ শব্দে গান শুনলে। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা কিনা হেডফোন কানে লাগিয়ে উচ্চ শব্দে গান শুনে থাকেন। হেডফোনে উচ্চ শব্দে গান শোনাটা স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ। নম্বর 6, ধূমপানে আসক্ত হয়ে গিয়ে আর তা ছাড়তে না পারা। বর্তমান সময়ে এই ধূমপানে আসক্ত মানুষের কোনো অভাব নেই এবং এই ধূমপানে আসক্ত হওয়াটাও কিন্তু স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই ধূমপান থেকে নিজেকে বিরত রাখা। নম্বর 7, নিঃসঙ্গতায় বা একাকিত্বে ভুগলে। এই নিঃসঙ্গতায় বা একাকিত্বে ভোগাটাও কিন্তু বুদ্ধি কমে যাওয়ার কারণ। নিঃসঙ্গতা ও একাকিত্বের মধ্যে যে ছিল তারাই ভালো করে বুঝতে পারবেন এই নিঃসঙ্গতা ও একাকিত্ব বিষয়টা। একাকিত্ব জীবনযাপনটা হচ্ছে স্লো পয়জনিংয়ের মতো, যেটা আপনাকে ধীরে ধীরে এবং তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে এবং সেই সাথে আপনার মেধাশক্তিকে হ্রাস করে ফেলবে। এবং আমরা প্রত্যেকেই আরও জানি একাকিত্ব বা নিঃসঙ্গতা অবস্থায় থাকলে যে কোনো রোগ খুব দ্রুতই আক্রমণ করতে পারে। নম্বর 8, প্রাকৃতিক আলোর অভাবেও স্মৃতিশক্তি কমতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে প্রাকৃতিক আলোর অভাবে মানুষের মেধাশক্তি এবং স্মৃতিশক্তি হ্রাস পায়। তাই আমাদেরকে প্রাকৃতিক আলোর সংস্পর্শে থাকা উচিত। নম্বর 9, অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস শুধুমাত্র মেদি বাড়ায় না, সেই সঙ্গে মস্তিষ্কের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। একাধিক গবেষণায় দেখা গেছে টানা প্রায় 6 সপ্তাহ চিনি বা চিনি দ্বারা তৈরি খাবার খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায়। শুধু তাই নয়, নতুন কোনো কিছু শেখার ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তি। নম্বর 10, অনেকেই মনে করেন একসঙ্গে বা দুই বা তার বেশি কাজ করতে পারা দুর্দান্ত কোনো ক্ষমতা, কিন্তু বিষয়টি আসলে উল্টোই। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যারা একটি নির্দিষ্ট সময়ে একটি কাজই করেন তাদের চিন্তা করার ক্ষমতা অনেক বেশি, আর যারা একসঙ্গে অনেক কাজ করতে যান চিন্তা করার ক্ষমতা তাদের অনেক কম। নম্বর 11, মাত্রাতিরিক্ত মানসিক চাপ আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। অতিরিক্ত মানসিক চাপ আলজেইমার রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। এর ফলে লোপ পেতে পারে মস্তিষ্কের স্বাভাবিক মনে রাখার ক্ষমতা ও বুদ্ধিমত্তা। নম্বর 12, স্থূলতার সঙ্গে শুধুমাত্র শারীরিক সমস্যাই জড়িত নয়, এর মারাত্মক খারাপ প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কের উপরেও। একাধিক গবেষণায় দেখা গেছে যারা মোটা হয়ে যান তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পায়, সেই সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। নম্বর 13, ধূমপানে এবং ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের প্রভাবে স্মৃতিশক্তি কমতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গেছে যে সকল শিশু পরোক্ষ ধূমপানের শিকার, অর্থাৎ তাদের সামনে কেউ ধূমপান করলে সেই ধোঁয়া এবং মশার কয়েলের ধোঁয়া শিশুর স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ হতে পারে। নম্বর 14, পঠিত বিষয়ে পর্যালোচনার অভাবে। মানুষ যখন কোনো কিছু পাঠ করে বা দেখে তখনই তা মানুষের স্মৃতিতে গেঁথে যায়, কিন্তু সেই পঠিত বিষয় আবার পুনরায় পাঠ না করলে সেটা মানুষের স্মৃতি থেকে মুছে যেতে থাকে আর স্মৃতিচর্চার অভাবে স্মৃতিশক্তি কমে যায়।
নম্বর ১৫, মনোযোগের অভাবে। প্রত্যেকেরই উচিত যখন কোনো কিছু করবে, দেখবে বা পড়বে, তা মনোযোগ সহকারে দেখা, করা বা পাঠ করা। অন্যথায় মানুষ তা ভুলে যেতে পারে আর মনোযোগহীনতা মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। নম্বর ১৬, শারীরিক অসুস্থতার কারণে। মানুষের বিভিন্ন বড় ধরনের শারীরিক অসুস্থতার জন্যও অনেক সময় স্মৃতিশক্তি কমে যায়, তাই সব ধরনের শারীরিক অসুস্থতায় চাই ভালো চিকিৎসা। নম্বর ১৭, সৃজনশীলতার অভাবে। সৃজনশীলতা বা কোনো কিছু উদ্ভাবনের ক্ষমতা মানুষকে অনেক বেশি চিন্তা করতে ও পাঠ করতে বাধ্য করে, যা মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় আর এর অভাবে স্মৃতিশক্তি কমে যায়। নম্বর ১৮, নিয়মিত অধ্যয়ন না করলে। নিয়মিত অধ্যয়ন করলে মানুষের ব্রেন অনেক বেশি সচল ও উর্বর হয়ে ওঠে, আর নিয়মিত অধ্যয়ন না করলে মানুষের মস্তিষ্ক তার কার্যক্রম হারিয়ে ফেলে, ফলে স্মৃতিশক্তিও কমে যায়। নম্বর ১৯, অবদমন। নিজস্ব ইচ্ছা, আবেগ, অনুভূতিগুলো মানুষের মস্তিষ্ক থেকেই আসে। মানুষ যখন এই ইচ্ছা, আবেগ, অনুভূতিগুলো রোধ করে রাখে, তখন মস্তিষ্ক তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ফলে স্মৃতিশক্তিও কমে যায়। নম্বর ২০, পুষ্টিকর খাবারের অভাবে। সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের অভাবে কমে যেতে পারে স্মৃতিশক্তি, তাই সুস্থ সবল জীবন চান, সুষম খাবার রোজই খান। নম্বর ২১, মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন ব্যবহারে। গবেষকগণ স্মৃতিশক্তি লোপ পাওয়াসহ দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কাও করেছেন, এমনকি ক্যান্সারও হতে পারে বলে ধারণা করছেন। নম্বর ২২, পাপ কাজ করলে স্মৃতিশক্তি কমে যায়। এবার আমরা স্মৃতিশক্তি বাড়ানোর ১০টি উপায় জানব। তা হলো, নম্বর ১, ইখলাস বা আন্তরিকতা। যে কোনো কাজের সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে ইখলাস বা আন্তরিকতা, তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন। নম্বর ২, দোয়া ও জিকির করা। আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে পারি, তা হল, রব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তহা আয়াত ১১৪। নম্বর ৩, পাপ কাজ ছেড়ে দেওয়া। পাপ করে যাওয়ার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি। শায়খ ওয়াকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি। তিনি বলেন, আল্লাহর জ্ঞান হল একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপাচারীকে দান করা হয় না। নম্বর ৪, বিভিন্ন উপায়ে চেষ্টা করা। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সকলের মুখস্থ করার পদ্ধতি এক নয়। কারো শুয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়, আবার কারো হেঁটে হেঁটে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়। কেউ নীরবে পড়তে ভালোবাসে, কেউ বা আবার আওয়াজ করে পড়ে। কারো ক্ষেত্রে ভোরে তাড়াতাড়ি মুখস্থ হয়, কেউ বা আবার গভীর রাতে ভালো মুখস্থ করতে পারে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ উপযুক্ত সময় ও পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে তার যথাযথ ব্যবহার করা। নম্বর ৫, মুখস্থকৃত বিষয়ের উপর আমল করা। নম্বর ৬, অন্যকে শেখানো। কোনো কিছু মনে রাখার একটি উত্তম উপায় হল তা অন্যকে শেখানো, আর এজন্য আমাদেরকে একই বিষয় বারবার ও বিভিন্ন উৎস থেকে পড়তে হয়। এতে করে ওই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায়। নম্বর ৭, মস্তিষ্কের জন্য উপকারী খাদ্য গ্রহণ। পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য একান্ত আবশ্যক, কিন্তু কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। সম্প্রতি ফ্রান্সের এক গবেষণায় দেখা গিয়েছে, জৈতুনের তেল চাক্ষুষ স্মৃতি বৃদ্ধি করে। এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে খেতে পারেন ডালিমের রস, জামের মিল্কশেক, ড্রাক চকলেট, মধু, গ্রিন টি, কফি, বাদাম, তৈলাক্ত মাছ, ব্রোকলি, টমেটো, পালং শাক, ডিম, কুমড়ার বীজ। এগুলো খেলে আপনার বুদ্ধি খুলবে এবং স্মৃতিশক্তিও বাড়বে। নম্বর ৮, পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া বা ঘুমানো। ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় না কাটিয়ে নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। নম্বর ৯, জীবনের অপ্রয়োজনীয় ব্যাপারসমূহ ত্যাগ করা। বর্তমানে
আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া ও জ্ঞান অর্জনে অনীহার একটি অন্যতম কারণ হল আমরা নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি, যেমন আড্ডাবাজি, গান বাজনা শোনা, মুভি দেখা, ফেসবুকিং ইত্যাদি। তাই আমাদের উচিত এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা। নম্বর 10, হাঁটাহাঁটি। নিয়মিত হাঁটাচলা বা জগিং শরীরকে ভালো রাখার সঙ্গে সঙ্গে ব্রেনকেও সুস্থ রাখে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।